রঘুনাথপুর 2 নম্বর ব্লকে ভিআরপি সংগঠনের উদ্যোগে জয়েন্ট বিডিওকে ডেপুটেশন প্রদান। 2015-16 সালের সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি মেনে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত দপ্তরের অধীনে সোশ্যাল অডিট দপ্তরে নিযুক্তি হয় ভিআরপিদের। আর সেই থেকে রাজ্যের প্রতিটি ব্লকে এবং প্রতিটি কাজে তারা দক্ষতার পরিচয় দিয়ে চলেছে, কিন্তু তা সত্ত্বেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে রয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তাদের দিকে এখনও পর্যন্ত নজর দেয়নি রাজ্য সরকার। তাই নিজেদের দাবি দাওয়া পূরণের জন্য এবার ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি প্রদান করছেন সারা রাজ্যের ভিআরপি কর্মীরা। সেই মতো এদিন রঘুনাথপুর 2 নম্বর ব্লকে ভিআরপি সংগঠনের উদ্যোগে রঘুনাথপুর 2 নম্বর ব্লকে জয়েন্ট বিডিওকে প্রদান করা হলো কয়েক দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন কর্মসূচি। ধন্যবাদ জানাই আজকের সাংবাদিক বন্ধুদের, যেনারা আমাদের আজকের এই ডেপুটেশনের মাধ্যমে পথসভার মাধ্যমে এরপর আমরা অবস্থান বিক্ষোভ করলাম। অবস্থান বিক্ষোভ করে আমরা স্মারকলিপিটা বিডিও সাহেবকে দিলাম। আমরা মূলত সারা রাজ্যের 25,000 গ্রামীণ সম্পদ কর্মী, যারা বিগত 3 বৎসর পূর্বে জেলা সামাজিক নিরীক্ষা বিভাগ থেকে সোশ্যাল অডিট ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে, যেটা আমরা মাত্র রিক্রুটমেন্টের পর একবার করতে পাই, তারপরেই আমাদের এই কাজটা বন্ধ হয়ে যায়। তারপর আমরা আমাদের সংগঠন রাজ্য স্তরে সংগঠন বিস্তার করি এবং সংগঠন তৈরির পর আমরা জেলা স্তর এবং আগামীতে রাজ্য স্তরে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম পূর্ণেন্দু ব্যানার্জি, আমি পুরুলিয়া জেলা কমিটির কোষাধ্যক্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অডিটর। এই সংগঠনে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অডিটর। নমস্কার। এসএম কম্পিউটার অনলাইনের সমস্ত ফর্ম ফিল আপ এবং প্যান কার্ড তৈরি করতে চলে আসুন এসএম কম্পিউটারে। ঠিকানা রঘুনাথপুর PWD বাংলোর সামনে। ফোন নাম্বার 8597482323 অথবা 6295079886।